শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছো চা আদা চিনি কেন নিয়েছি, কোনোদিন তো এরকম ভাবে নিইনি। হ্যাঁ, তোমরা এবারে বুঝতে পেরেছো। তো গ্যাস আমার গতকাল রাতে শেষ হয়ে গেছে, তো উনুনে চা করবো, তাই জন্য কোটো টোটো আর আনলাম না, একবারে একটুখানি থালাতে রেডি করে নিয়ে এলাম। আর জলও আমার ফুটে গেছে, এবারে আমি এতে চা দেবো। আর আজকেই লাস্ট, আমি চা বানাবো না যতদিন না আর গ্যাস আসে, নইলে খুব সমস্যায়। কড়াই মানে বিরক্ত বলতে পারো, এত সারাদিন মাছ বাসন মাজতে মাজতে আমার মাথা খারাপ হয়ে যায়। তার উপরে এখন আরও সমস্যা হবে যে মানে দুধে দুধ জাল দেওয়া বলো, তারপরে চা বানানো বলো, বা অন্য কোনো খাবার বলো। তো চলো এই চাটা বানাতে বানাতে আবার এক ঝলক তোমাদেরকে গাছগুলো দেখে আসি। এই গাছটা আমার বড় একদিন কলকাতায় গিয়েছিল, তো নিয়ে এসেছে, আজকের ফুলটা ফুটেছে। একটা কুড়ি ছিল বড় হয়ে, সেইটা মানে দুদিন তিন দিন মতন পর ফুটেছে। তো সেই ফুলটা তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম, দেখো হলুদ কালারের আর মাঝখানে রেড কালার। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো গাছটা দেখো ছোট্ট গাছটা না, আমি এখনও পর্যন্ত টবে লাগাইনি, মানে সরি মাটিতে লাগাইনি। ওই দেখো জল দিয়েছিলাম সকালে, সেটা লেগে আছে ফুলটাতে। আর এই দেখো কুড়ি আছে, দুটো তিনটে এখনও। তো চলো দেখো গাছটাতে আমি এখনও খুলিনি, কারণ এটার মানে জায়গা একটা ভালো জায়গা দেখে আমি বসাবো এই কারণে। তো আর এই গাছটাও নিয়ে এসেছে, এই দুটো গাছ নিয়ে এসেছিলো কলকাতা থেকে। তো এটা কি জানি না, আমি বললাম এটা নিয়ে এসছো কেন, কারণ আমার চাই জবা, নানান রকমের জবা চাই, সেটা হলো আমি পুজো দিতে পারবো এই কারণে। আর এইটা নিয়ে এসেছে আমাদের এখান থেকে মার্কেট থেকে, রবিবারে গেছিলো বাজারে, তো এটা নিয়ে এসছে। যেহেতু বলছিলাম জবা আনবে জবা আনবে, তো এই জবা আর একটা নিয়ে এসছে। আর এগুলো তো ডালে, এগুলো তো এমনি প্লেন, এগুলো সিজন অনুযায়ী হবে। তো এগুলোর জন্য আমার খুব বিরক্ত লাগছিলো যে কেন এনেছে, আমার যেগুলো বারো মাসে ফুল দেবে সেই ফুল আনার দরকার ছিল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো দেখতে পেলে গ্যাস শেষ হয়ে গেছে, তো উনুনে গেছি, মানে গ্যাসটা রাতে শেষ হয়ে গেছে। তো চা না করলেও চলবে আমাদের, সকালবেলা কিছু করে নিল, কারণ উনুনের ঝামেলা মানে করাটা খুবই অসম্ভব, কারণ আমার সব কিছু তাড়াতাড়ি করতে হবে। তাই জন্য তো সেই শাশুড়ি মার জন্য আমাকে করতে হলো, আজকাল থেকে আর করবো না যতদিন না গ্যাস আসে, আর কী করবো বলো তো। তো ভাবলাম আজকে একটু তোমাদেরকে ভিডিও করি, ওই জন্য চা করে নিয়েছি রচা, আর এই যে মুড়ি, নিমকি আছে, এতে নিমকি জানি না যে এইগুলো। তো চলো এই সুন্দরবনের ছোট্ট একটা গ্রামে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আমি হাউস ওয়াইফ, সারাদিন কী করি না করি সেই নিয়ে ভিডিও করি। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা। তো চলো, আজকে মঙ্গলবার, কোনো কাজ এখনও হয়নি, বাসন কোনো কাজ বলতে বিছানাটা গোছানো হয়েছে, ঝাড় দেওয়া হয়নি, আর তো ঘর মোছা হয়নি, ঘর গোছানো হয়নি, মানে জামাকাপড়ের তিন দিনের জামাকাপড় টাল হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি না, ভালো লাগছে না দেখাতে। আর বাসন প্রচুর পড়ে রয়েছে, মোছামুছি মানে মঙ্গলবার, বুঝতেই পারছো। তো চলো চাটাগুলো খেয়ে নিই, আর খাবো কি চা, গরম লাগছে, আমি আর করবো না কাল থেকে, ভাবছি শুধু মুড়ি খেলে খাবো, আর নইলে খাবো না, একেবারে কিছু মানে ভাত টাত করে নেবো, কারণ গ্যাসে না থাকলে সকালবেলার উনুন ধরানো প্রচণ্ড ঝামেলা। আমাদের এখানে যেহেতু যেহেতু স্যাঁত মানে নোনা এলাকা স্যাঁত স্যাঁত হয়ে থাকে জিনিসপত্র, আর ওটা ধরা মানে করতে গেলে ওখানে আমার আধ। তো চাটা তো চাটা খেয়ে চলে এসেছি, দেখো বাসন মাজতে প্রচুর প্রচুর বাসন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত বাসন এত বাসন, এবার বাসন তো না ঘরের এত হাল খারাপ কি বলবো, আর আর শেয়ারও করা যায় না বাবা। চলো একটুখানি বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করা হয়নি, আর ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হবে না আমি বুঝতে পারছি না। তো মানে এখন একটুখানি রৌদ্র উঠেছে, যে রৌদ্র মামা দেখা দেখতে পেয়েছো, রৌদ্র মামা দেখা দিয়েছে হালকা করে। তো এবার স্যাট মানে আর কি বলো তো, গরম গরম লাগছে। তো চলো আমি এদিকে বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর দেখো শাকগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে সেই লোটে শাক, সাদা লোটে আর লাল লোটে শাক, আর ওই পাশে কলমি শাক লাগানো আছে। তো চলো, আর আমার ননদও শাক তুলছে, আজকে মঙ্গলবার, পেঁয়াজ রসুন দিতে পারবো না, শাক তুলছে এখন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো, সেটা হলো আমার বড় ননদ মুড়ি ভাজছে, আর বাসনগুলো দেখবে কতটা আছে, ওই দেখো
দুখানা হাঁড়ি, দুটো হাঁড়ি, তিনটে হাঁড়ি, একটা কড়াই, কালি কড়াই, তারপরে যাবতীয় ছোট বাসন বাবুরা খেয়েছে, তারপরে থালা রাতের সব পড়ে আছে, এখনো মাজা হয়নি, ফুলগুলো দেখতে পাচ্ছ? আর চলো মুড়ি ভাজছে দেখাচ্ছি, আর গাছের শিম দেখবে, তোমরা কি কেউ শিম খেতে চাও তাহলে আমার বাড়ি চলে আসবে, নিয়ে যাও, ভালো লাগে না, ভর্তি হয়ে গেছে, আর ভালো লাগছে না খেতে, ভালো লাগছে না, কি বলবো, আমার এমনি ভালো লাগে না সবজি খুব, ওই দেখো ভর্তি শিমের, শিমের বাজার মনে হচ্ছে আমার বাড়িতে, বুঝতে পারছি, শিমের বাজার, এই দেখো দাঁড়া একটা জায়গা থোকা থোকা হয়েছে, চলো আমার বড় ভাজিয়ে দেখাচ্ছি মুড়ি, আর তারপরে যাবো একেবারে ফুল দমে আমি লেগে পড়বো, একটা না ক্যামেরা আমি অন করবো না, একটা না পুরো কাজ পুরো গুছিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো, ভালো হচ্ছে না মুড়ি, তার মানে কি কন্ট্রোলে চাল তো, কন্ট্রোলে চাল ফুটছে না, ফুট মানে কি সরি মানে ভাত তো যা হয়ে যাচ্ছে তো সেই চাল ফুটছে না, তাতে করে মুড়ি হয় না, যে চাল দেখবে ভাত ফোটে, অনেকক্ষণ ধরে ফুটতে থাকে ফুটতে থাকে, সেই চালে মুড়িটা ভালো হয়, আর কন্ট্রোলের চালে ভাত একদম জ্যাপ জ্যাপ করে নেমে যাচ্ছে, সেই চালে মুড়ি কি ভালো হয় বলো, তো ওদেরকে ভাজছে দেখো দেখাচ্ছি আমাদের ব্যাক ক্যামেরা করে, ভালো মুড়ি ভালো হচ্ছে না, তো তোমাদেরকে কী ক্যামেরা করবো বলো, সেই জন্য করলাম না, ভালো হচ্ছে না ভাজছে সেটা একটু দেখালাম, অনেকগুলো, তো চলো বন্ধুরা আমি ক্যামেরাটা এবার একটু বন্ধ করছি, কেন ক্যামেরা বন্দি করার করে কাজ অত করা যাবে না, মানে অনেকটা সময় লেগে যাবে, তাহলে অনেক তোমাদেরকে বলছি অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, প্লিজ একটু সাপোর্ট করো তোমরা সবাই, তো চলো ক্যামেরাটা অফ করেই আমি কাজটা শুরু করবো, তাহলে আমার আধ ঘন্টার মধ্যে আমার সব কাজটা হয়ে যাবে আশা করছি, তারপর বাবুরা আসবে কি খাবে, এরকম আমার ছোটো ছোটো পাঁচ মিশালি শাক তুলে নিয়েছি, কিন্তু কী করবো আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া যাবে না, তো কি করে খাবো কি জানি বুঝতে পারছি না, তো চলো বেছে নিক আর আমি আমার অন্য কাজগুলো করে নিই, পেলে ও পাঁচমিশালি শাক তুলে এনেছে, কিন্তু জানো পাঁচমিশালি শাকে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না, কিন্তু কি করবো আমি জানি না, ও তো তুলে নিয়েছে, যা হোক মানে একটুখানি ভালো করে তেল দিয়ে বেশি করে ভাজা করে নেবো তাহলে হয়তো ভালো লাগতে পারে, তো চলো আমি আগে বাসনটা মেজে নিই, অনেকটা বাসন আছে, বাসন মাজবো, ঘর ঘর ঝাড় দেবো, আমার তো দেখেই আমার গা হাত পা যেন ঘুরছে, আমার কাজ ভালো লাগে না ওনার কাজ করতে, চলো তো স্নান করে নিয়েছি, মানে সমস্ত অনেকটা ক্ষণ পর তোমাদের সামনে এরকম ঘড়ি কাটে দেখতে পাচ্ছো, 11:30, হ্যাঁ 11:20, মানে সমস্ত কাজ সেরে বাসন মানে সমস্ত কাজ সেরে বাবুদেরকে খাইয়ে, আর ভাতও বসিয়ে, ভাত বসিয়ে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার তরকারিগুলো করিনি, অনেক কি পুজো করে আসি, মানে সবে এত বাজে তো পুজোটা করে আসি, তারপর ওগুলো ভাজা করে বাবুদেরকে স্নান করে খেয়ে দেয় এসম, তো চলো পুজোটা সেরে আসি তারপর আবার আসছি, কী রান্না করবো না করবো সব কিছু দেখাচ্ছি, পুজোটা সেরে আসি, তো সকালবেলা তোমাদেরকে একরকম ফুলটা আমি দেখাচ্ছিলাম যে হলুদ জবাটা, তো এখন জবাটা দেখো একটুখানি, এই জন্য আমাদেরকে দেখাতে এলাম, এই দেখো ফুটে গেছে, তো আমি এটাকে তুলে নেবো ঠাকুরের পায়ে দেবো, মা লক্ষ্মীর পায়ে দেবো, ওটা হলুদ ফুল মায়ের খুব পছন্দ, আর এই দেখো কুড়িগুলো দেখো একটু বড়ো বড়ো হয়ে গেছে, আর আর একটা ফুল দেখাচ্ছে না সেটা দেখো অনেকটা বড়ো হয়ে গেছে, লাল বিট কেটে নিয়েছি ভাজা করবো, আর এই তোমার ননদ শাক তুলেছিল ওটা ভাজা করে নিয়েছি, আর ভাত আমার দেখো হয়ে যাচ্ছে যে এখানে রাখা আছে ভাতটা, তো চলো আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তো পুজো টুজো সব সেরে চলে এসেছি, আর ওয়েদারটা খারাপ তো ওই জন্য এরকম লাগছে, তো চলো আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, আমি তেলেও দিয়ে দিয়েছি, ভাজাটা করে নেব, লাল দিকটা ভাজা করে নেবো, দিয়ে দিলাম,
রান্না হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। দেখো টমেটো আলু বেগুন দিয়ে টক করে নিয়েছি, হালকা হালকা টমেটো, খুব একটা টক হয়নি। আর এই দেখো শাক ভাজা আর বুট আলু ভাজা। আর এই যে এখন দুধটা বসানো আছে, যেহেতু গ্যাস নেই, আমি দুধটা আবার গ্যাসটি উনুনে বসাতে হবে। এখন বসানো থাক, প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম দুধটা, এখন এনে বসিয়ে রাখবো উনুনে, উনুনে গরম আছে। চলো এই যে ডক্টর আলু ভাজা শাক ভাজা খাচ্ছিলাম, আর এই যে টমেটো আলু। আর বাবু কি দেখাচ্ছ পাপায়? ডিম, ওর খিচুড়ি স্কুলের ডিম দিয়েছে, লাল বিট ভাজা দিয়ে খাচ্ছে। লাল বিট ভাজা খেতে হেভি লাগে, লাল বিট ভাজা খাও দেখি একটুখানি, খাও দেখো দেখো দেখো, ও ভালো করে খাও। কেমন লাগছে বলো? হেভি আম লাল বিট ভাজা খেতে খুব ভালো লাগে, তাই তো? শাক শাকটা খেয়েছো? লাল হয়ে গেছে জিভি মা, দেখি দেখি, ই বাবা এত জিভ লাল হয়ে গেছে লাল বিট ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, আর পাপাই মানে কি দুধ জাল দিয়েছে, তো দুধের একটা গন্ধটা খুব ভালো লাগে বেরোয় দেখবে। দুধ জাল দিলে তো দুধের গন্ধটা পেয়ে পাপাই বলছে আমাকে একটু দুধ দাও খেতে, পেয়ে গেছে। আসলে নিরামিষ ভাত অল্প করে খেয়েছে, তো ওর জন্য একটুখানি বাটিতে করে দুধ এনে দিলাম গরম গরম, গন্ধটা খুব ভালো লাগছে। বাড়ির গরুর দুধের তো গরম গরম দুধের গন্ধটা খুব সুন্দর লাগে কিন্তু। তো ও খাবে বললো, আর বাবু বড় বাবুর জন্য নিয়ে এসেছি, খাবে কিনা জানি না। এই যে ও বলছিল ভাত দিয়ে খাবে, আমি তুই ভাত দিয়ে খাস না, তরকারিতে ভাত দিয়ে তরকারি টাত দিয়ে খা, আর দুধটা শুরু খাস। আমার চোখ কষ্ট হয়ে আছে, কী করে দেখি। আর ছোটো বাবুকে দুধটা খাইয়ে দিই, দেখো বাড়ির দুধ এ তো জাল দিলে খুব, আর অনেকটা সুন্দর জাল পড়েছে আজকে ভালো উনানে। আর দেখো কত সুন্দর ছানা মানে ইয়ে সর পড়ে গেছে, চলো ওকে খাইয়ে দিই তারপরে আসছি। সন্ধে হলেই বাবুরা, সন্ধে হলেই বাবুরা বলবো মা কী খাবো, আর কিছু খেতে না দিলে পড়তেই বসবে না। তো দুধ আর বিস্কিট দিয়ে দিয়েছি, দুধটা হয় বলে ঘরের অনেকটা সাহায্য হয় আমাদের, তো দুধটা যখন না হবে খুব সমস্যায় হয়ে যাবে। মানে ওদেরকে সন্ধেবেলা তোমাদের দেখলে দুধ সন্ধে হবে আর খেতে না দিলে পড়তেই বসবে না, আর সকালবেলা খেতে না দিলে যাবে না, মানে একটা ওদের কী বলতো টাইম হয়ে গেছে, সকাল সন্ধে কিছু দিতেই হবে। মানে যত দুপুরবেলা যদি আমি রিচ খাবার খাইয়ে দিই বা একটু ভারী কিছু খাওয়াই, মানে খিদে না লাগলে মানে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, তো দুধ থাকে বলে একটু অনেকটাই সব মানে ইয়ে হয়ে যায়। দুধ বিস্কিট বা মুড়ি দিয়ে দিলে ব্যাস অনেকটা সুবিধা হয় বলো, আর দুধ না থাকলে না খুব সমস্যা হয় কিছু, মানে কী দেবো কী দেবো একটা। আর গ্যাসটা নেই তো খুব সমস্যা হচ্ছে, ঠান্ডা দুধটাই খাওয়াতে হচ্ছে। তো চলো, আর আমি প্রচুর কাজ করেছি, এখন 8টা বাজে, কোমর আমি আর সোজা করতে পারছি না, মানে এত জামা প্যান্ট ছিল তোমাদেরকে তো দেখায়নি, প্রচুর প্রচুর। আর শীতের বাবুদের শীতে আর আমাদের শীতে জিনিসপত্র সব ওই শোকেসের নিচটা পুরো ভাজ করে ভালো করে গুছিয়ে নিলাম, আর আরও জামা প্যান্ট সব দিতে যেখানে যা থাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখো ঘরটা শুধু ঝাড় দেওয়া হয়নি এলোমেলো, কারণ ওরা নিচেতে পড়ছে, এই যে ওরা এখনও নিচেতে পড়ছে ওই জন্য। আর এখন যে মানে কী রান্না করবো মানে কী খাবো সেটা এখনও ঠিক নেই, মানে কি কোমরটা বিশাল যন্ত্রণা ঠিক না, মানে কি বসলে উঠলে উঠতে পারছি না, এরকম একটা সমস্যা আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবে, আর তোমরা আমাকে এইভাবে একটু সাহায্য করবে। আর তার মানে এখন কী রান্না করবো জানি না, মানে কিছু করতে হয়, মানে মোটামুটি ভাত করতে হবে, তো আলু টমেটো ভাতেই দিয়ে দেবো ভাবছি। তো দুধ আছে, বাবুরা বা ওর বাবা দুধ দিয়ে ভাত খেয়ে নেবে এখন, তো চলো ওই জন্য আর কিছু শেয়ার করবো না, যেহেতু সিদ্ধ ভাত করবো। তো চলো তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমাকে একটু সাহায্য করবে। তো চলো টাটা, গুড নাইট।